চিটটা কে দিল? আমি না তুমি? আমি তো গাড়ি চালাবো, তুমি কি করবা? চিট কে দিল বলো? আসসালামু আলাইকুম। স্যামন রোস্টে থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমরা দেখতে পাচ্ছেন আমরা রেডি হয়ে নিয়েছি আর আমরা এখন বের হচ্ছি। কোথায় যাব এটা একটা সারপ্রাইজ, তো সাথে থাকুন, দেখতে থাকুন। যেহেতু আমরা আজকে রেডি হয়েছি আর অবশ্যই কোনো একটা স্পেশাল জিনিস হতে যাচ্ছে, সো দেখার জন্য চোখ রাখুন স্যামন রোস্টে চ্যানেলে। আশা করি আপনাদের আজকের ব্লগটিও ভালো লাগবে আর কি বলবো, দেখতেই থাকুন সারপ্রাইজ। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? খেলনা কিনতে চাও? বেপিরা চলে আসছে, টুকিটাকি সংসারের কিছু কেনাকাটা করতে হবে, সো চলে আসলাম আমরা শপিং করতে। এবং দেন আমাদের একটা স্পেশাল ট্রিট আছে, সো সেটা আপনাদের সাথে শেয়ার করবো। আর ট্রিটটা কেন সেটাও শেয়ার করবো। ওকে, নো ওয়ান থিং, আসলে এদের সাথে কথা হয় যখনই বাইরে আসবে তখন যে কোনো একটা জিনিস খেলনা কিনবে, সো খেলনা যে কোনো একটাতে দুটাতে হবে না। তোমার যেটা ভালো লাগে সেটা নাকি বলছি মাম্মা, সো যখনই বাইরে আসবে তখনই তাদের কিছু না কিছু নিতে হবে। তো একটা মানে দুটো জিনিস না হচ্ছে, মানে একটা জিনিস না যাবে, সো সে চিন্তা করে তারা বাইরে আসে। অনেক সুন্দর, ওকে চলো। হ্যাঁ, এটা মামা তোমাকে কতবার কিনে দিছি, বারবার কিনে দিই, বারবার নষ্ট করো। ওকে, তোমার হয়েছে? আচ্ছা চলো, এখন পে করতে হবে, চলো চলো চলো। কেনাকাটা শেষ করে আমরা বের হলাম, সো এখন আমরা যাচ্ছি। পরে পয়সা দেবা, পয়সা দেবা একটু। যাও দিয়ে আসো, আসো না, ঘুরে আসো, মানে কানাগুলা করতেছ যাইনি কেন? যে এই যে সুন্দর খাবারের জায়গা, ম্যাকডোনাল্ডস না, ম্যাকডোনাল্ডসের পাশেরটা হাং বুফে, আমাদের সবার পছন্দের, বাচ্চারাও পছন্দ করে, আমরাও পছন্দ করি। এটাতে একটুকু যাও, না এখানে বসো, বেশি করে নাও, পরে আমি অন্যগুলো আবার বেশি করে নিই, পরে মিলচিল করে খাবো না, প্লেট একটা এক্সট্রা নিয়ে নিন। ব্রোকলি ইয়েও খাবে, ব্রোকলি তো রিশান খাবে, বেশি করে নাও। ব্যাঙের ছাপাটা ওইটা নাও, মাশরুম তো শেষ, এটা শেষ হয়েছে, আরেকটা আছে ওদিকে, ওইটা নাও, ওটার ভিতরে কি আছে? ডিম, ডিমটা একটু নেবা, আর এই যে এটা নাও, না এটা নেবো না, খাবার এটা ডিম, রাখতে দাও এটা, আরো নেবা। আচ্ছা এটা ঝাল, এটা ঝাল করে নিও,
এই প্লেটের মধ্যে ঝাল কিছু নিও না। এটাও দিন ঝাল নেবে এটা। এটা মধ্যে ছোট ছোট পপকর্ন গুলো ওগুলো খাবে ওরা। বেবি কর্ন আচ্ছা তো কি বললা ট্রিট তুমি দিতেছো এটা? আচ্ছা আমি যে গাড়ি চালাবো সেটা কে চালাবে? আমি চালাবো না, তুমি চালাবা। সবাই ডেজার্ট খাওয়া নিয়ে ব্যস্ত, জেলি ডেজার্ট, এখানে কেক, আমি খাবো এখন। কি ট্রিটটা কে দিল? আমি না তুমি? আমি তো গাড়ি চালাবো, তুমি কি করবা? ট্রিট কে দিল বলো? তুমি দিবা? ট্রিটটা আমি দিলাম। তুমি দিছো? সত্যি সত্যি চলো খাওয়া শেষ, এখানে রেখে দাও টিস্যু। থ্যাংক ইউ, বাই। আমার একটা ছবি তোলো তো। থ্যাংক ইউ। অনেক সুন্দর সময় পার করলাম আমরা, অনেক সুন্দর একটা বিকেল, অনেক সুন্দর একটা ট্রিট যেটা বলে। আর ট্রিটটা অবশ্য অনেক আমাদের ট্রিট করালো মানহার ইশানের পাপা। সো অনেক অনেক ধন্যবাদ মানহার ইশানের পাপাকে। কাম ঋষান। তো এই তো আমাদের ব্লগস আজকে এখানেই আমরা শেষ করব, চলে যাচ্ছি। অনেক সুন্দর একটা বিকেল দেখতেই পাচ্ছেন আপনারা। তো আজকের ব্লগটি আমরা এখানেই শেষ করে দিব। আশা করি আপনাদের ব্লগটি ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে আমার পেজটি একটু ফলো করে দিবেন। আর এই তো সবার সাথে আজকে শেয়ার করলাম আমাদের খুশিটা আর আমাদের ট্রিপ যেটা ও দিয়েছে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং। আর দোয়া করবেন আমাদের জন্য যাতে আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আমরাও আপনাদের জন্য দোয়া করব আর যাতে সেফলি ড্রাইভ করতে পারি। থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ। থ্যাংক ইউ। স্ট্যান্ড বাই।